এবার আসেন ফরজ সালাতের পরে আপনাদের করণীয় কি, যে দোয়াগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন, এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এক নাম্বার, সালাম যখন আপনি ফেরাবেন, ফেরানোর সঙ্গে সঙ্গে বলবেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 কয়বার জোরে, কয়বার। তারপরে বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, দুই নাম্বার। তিন নাম্বারে আপনি যেটা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দ। এটা তিন নম্বরে। এখানে একটা বিষয় খেয়াল করবেন, অনেক সময় দেখা যায় আমাদের অনেক ভাইয়েরা সামনের কাতারে নামাজ আদায় করেছেন, সুন্নাহটা আলাদা জায়গায় আমরা পড়ি, ঠিক কিনা? এটা কিন্তু সুন্নাহ। কেন কেন সুন্নাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তি যে জায়গায় ফরজ আদায় করলো, সেখানে ফরজটা পড়ার পরে যদি পেছনে চলে যায়, ওই যে মাঝখানের মাটির অংশটা কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তির পক্ষে সাক্ষী দিবেন। লাভ না ক্ষতি? অনেকে জানে না কিন্তু বিষয়টা, আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, কিয়ামতের ময়দানে এই যে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, এই জমিন টমিন এগুলো কি করবে, আপনার ব্যাপারে সাক্ষ্য দিবেন। তো আপনি সামনের কাতারে পড়লে যদি সুযোগ হয়, পেছনের কাতারে অথবা মসজিদের মাঝে অথবা একবারে পেছনে যদি পড়েন, আপনার সওয়াব আছে। সুন্নাহ নামাজ বাড়িতে পড়াটাই উত্তম। আল্লাহ রাসূল বলছেন বাড়িগুলোকে তোমরা কবরের মতো করো না। সুন্নাহ বাড়িতে পড়ে আপনি মসজিদে পড়লে এটা সুন্নাহ আদায় হবে, কথা বুঝতে পেরেছেন? আবার অনেক ভাইরা আছে জুমার নামাজের পরে মোনাজাতে পড়ে চলে যায়, বাড়িতে গিয়ে হয়তো বা সুন্নাহ আদায় করেন, এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। চার নম্বর, রদিতু বিল্লাহি রব্বা অবিল ইসলামি দিনা অবি মুহাম্মাদিন নাবিয়া, বলুন সুবহানাল্লাহ। এটা চার নম্বর আমল ফরজ সালাতের পরে। এগুলো কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এগুলো জাল হাদিস না, দুর্বল হাদিস না, বানানো হাদিস না। পাঁচ নাম্বার, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজাজি আজনি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখলি, এই দোয়াটি আপনারা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারপরে 33 বার আপনারা সুবহানাল্লাহ বলবেন, 33 বার আলহামদুলিল্লাহ বলবেন, তারপরে 33 বার আল্লাহু আকবার বলবেন, শেষে একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা